হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। নিশানি অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি, কিন্তু আমার মেয়েটা সেরকম একটা ভালো নেই। এই দেখো, এই দেখেছো, এই পাশে চোখটা একটু ফোলা ফোলা লাগছে, ঠান্ডায় ফুলে গেছে। কালকে তো সারাদিন খুব জ্বর ছিল, একটুও কমেনি জ্বর। রাত্রের দিয়ে দেখছি তাও একটু কমেছে আজকে। চলো সকালবেলা রান্নাবান্না করছি, দেখছি কাটাকুটিও কিছুটা হয়ে গেছে, চলো দেখাই। সকালবেলা খাওয়ার জন্য বেগুন ভাজবো, এই যে বেগুন ভাজা, আর এই যে লাউ উচ্ছে কেটে রেখেছি, লাউ উচ্ছে দিয়ে ডাল করব। আর এখন ওখানে আলু ভাজবো, সেই জন্য আলু কাটবো। এখন একটু একটু কিছু কাটাকাটি বাকি আছে, ওই যে আলু ভালু এনে রেখেছি, ওই যে আলু কাটবো, তো কেটে কুটে নিই, তারপর আবার আসছি। দেখো স্কুল থেকে চলে এসেছি, এই যে মেয়েদের খাওয়াবো, চলো দেখি কি খাওয়াই মেয়েদের। এ দেখো মেয়েদের ভাত, মটর ডাল সিদ্ধ আর বেগুন ভাজা, চলো ভাতটা খাইয়ে দিই মেয়েদের। দিদি বাসন মাজছে, এই যে আজকে অনেক বাসন রয়েছে দেখো। আর আমার এ দেখো ঘর মোছা কমপ্লিট। আমার মেয়ের অবস্থা দেখো, নাপ নাবো, আমার সব রান্নাবান্নাও হয়ে গেছে, সব গুছিয়ে গেছে যে ঘরে রেখে আসছে, আর সোয়াবিনটা হলেই হয়ে যায় দেখো। কি দিয়ে নিয়ে আসো ফোনটা একটু। দেখো স্নান কমপ্লিট হয়ে গেছে, চলো দেখি কি রান্না হয়েছে আমাদের আজকে। দেখো ভাত, এ দেখো আলু ভাজা, বেগুন ভাজা, এ দেখো লাউ দিয়ে, উচ্ছে দিয়ে, ধনে পাতা টনে পাতা দিয়ে, মটর ডাল, এ দেখো আর সয়াবিন আলুর তরকারি, এ দেখো। চলো খাওয়া দাওয়া করিনি, তারপরে আবার দেখা হচ্ছে। বন্ধুরা এখন রাত্রির 10টা বেজে গেছে, আজকে আর সন্ধ্যাবেলায় ব্লকে আসা হয়নি, যে শরীরটা খুব খারাপ লাগছিলো সবই দুপুরের পর থেকে, ওর জন্য আর ব্লকে আসা হয়নি। তো এখন একটু উঠলাম, মেয়েটাকে খাওয়াতে হবে, মেয়েটা সকালে স্কুল আছে, মেয়েটা যা স্কুলে যাবে, তাই দেখো মেয়ে খায়, খাইয়ে টাইয়ে ওকে খাইয়ে দাঁড়িয়ে রয়েছে, ও ঘুমাবে বলে দাঁড়িয়ে রয়েছে। এই যে আমার বিছানা করা হয়ে গেছে, ওকে ঘুম পাড়াবো। চলো ভিডিওটা আর বড় করবো না, এখানে শেষ করে দিলাম। আবার দেখা হচ্ছে সকাল থেকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর গুড নাইট। কিছু বললাম না।